নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ড চ্যানেলে আপনাকে স্বাগত সহজ ভাষায় রাজনীতির আলোচনা লক্ষ্য দু হাজার চব্বিশে লোকসভা ভোট লোকসভায় দলে বড় বদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে দলের পাশে যেসব নেতারা সর্বক্ষণ ছিলেন বিপদের দিনে যেসব নেতারা সর্বক্ষণ দলের সাথে ছিলেন তাদের গুরুত্ব এবং স্বীকৃতি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেসকে তিনি ঢেলে সাজাতে চাইছেন দলের যেখানে যা ফাঁক ফোকর ছিল সেগুলো মেরামত করে আগামী দিন বড়সড় আকারে দু হাজার চব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস লড়তে চলেছে এবং ভারতবর্ষের রাজনীতিতে একটা বিশেষ ছাপ ফেলার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবহেলা করছেন না এবং তিনি তার পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার এই সাথে সঙ্গ দিচ্ছেন প্রশান্ত কিশোর দু হাজার চব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি দল এবং যারা তৃতীয়বার হ্যাটটিক করে বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে তারা ভারতীয় রাজনীতিতে একটা বিশেষ ছাপ ফেলতে চাইছে সেই জন্য এবার সংসদেও তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা আছেন তাদেরকে এক পদ এক নীতি তৃণমূল কংগ্রেস চালু করতে চলেছেন লোকসভা এবং রাজ্যসভা দু জায়গাতেই এক পদ এক নীতি তৃণমূল কংগ্রেস খুব শীঘ্রই চালু করবে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটিতে চেয়ারম্যান পদে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দুটো জায়গার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা ছাড়তে হবে এবং সেই জায়গায় সৌগত রায় বসতে পারেন সৌগত রায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি লোকসভায় পিছনের সারিতে বসেন সেটা তৃণমূল চাইছেন যে এই দুটো পদকে ভাত করে একটাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন একটাতে সৌগত রায় বসতে পারেন এছাড়া তৃণমূলের নজরে রয়েছে যেসব নেতারা যাদের পারফরম্যান্স তৃণমূলকে খুশি করেছে তাদের মধ্যে সৌগত রায় যেমন আছে তেমন আছে মৌহা মৈত্র এবং সুখেন্দু শেখর রায় এদেরও গুরুত্ব লোকসভায় বাড়তে চলেছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে লোকসভায় তার পরপরই এই পদক্ষেপগুলো তৃণমূল কংগ্রেস নিতে চলেছে এবং লোকসভায় যেমন তৃণমূল কংগ্রেস এই নীতি নিতে চলেছে তেমন রাজ্যতেও বিভিন্ন জেলার জেলা সভাপতি যারা আছে তাদেরকেও এক পদ এক নীতি নিতে হবে বলে যেটা আমরা আগে থেকেই জানতে পাচ্ছি। অনেক মন্ত্রী আছে যারা জেলার সভাপতি আবার মন্ত্রী তাদেরও দুটোর মধ্যে একটা পদ ছাড়তে হবে এবং তৃণমূল নেত্রী যেটা ঘোষণা করেছেন দু হাজার একুশের বিধানসভা ভোটে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিপদের দিনে দল ছেড়ে যারা যাননি তাদের জন্য বড় উপহার অনেকেই সেই উপহার পেয়েছেন অনেকেই সেই উপহার পাওয়ার জন্য অপেক্ষা করছেন বন্ধুরা আপনার বক্তব্য কমেন্টস করে জানান তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ কি তৃণমূল কংগ্রেসকে দু সালে বাড়তি সাহায্য করবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে